হলিউড ইন্টারন্যাশনাল ডাইভার্সিটি ফিল্ম ফেস্টিভ্যালের ফিচার স্ক্রিন প্লে ক্যাটাগরিতে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক জাফর ফিরোজের দ্য আনসার্টেনিটি। রোববার এক ইমেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে আয়োজক কমিটি। আগামী 26 এবং 27 ফেব্রুয়ারি আমেরিকার লস অ্যাঞ্জেলসে আয়োজনের ফাইনাল আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে করোনার কারণে এটি ভার্চুয়ালি আয়োজন করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। জাফর ফিরোজের দ্য আনসার্টেনিটির চিত্রনাট্য চলতি বছর বার্লিন ইন্টারন্যাশনাল আর্ট ফিল্ম ফেস্টিভ্যালেও বেস্ট ফিচার স্ক্রিন প্লেয়ের পুরস্কার পায়। জাফর ফিরোজ বর্তমানে মালয়েশিয়ার চলচ্চিত্র বিষয়ে পিএইচডি করছেন।